আমার ভালো লাগে না আর তো সাপ তোমার নিয়ে কয়েকদিন ধরে খুব টেনশনে আছে বুঝছো কি টেনশন আছে কারণ কি তোমার স্বামীরা মারা গেছে অল্প বয়স মাধব সব আমারে পছন্দ করছে হই মানে চাইছিলাম আর কি আপনারা বসেন আমি এই বিধবার কাপড় খুইলা একটা রঙিন কাপড় পরে আসি গা আচ্ছা দাও দাও খারা তোমরা কি মাধব সাহেব আমি কিন্তু এটা ভুল করতেছেন এই আমার উপরটা কোনো কথা চলবো না শুভ আমার আর বিশেষ সেলিস করিয়া ভালো লাগে না উচর তাহলে মাধব সব কি করতেছেন তুই তো জানোস তো চাষি মারা গেছে অনেক দিন হয়ে গেছে এখন বসার আর ভালো লাগে না আমি করে দেবো সমস্যা কি আপনার তুই বাপ করে দিবি তো সত্যি কিছু আচ্ছা ঠিক আছে এই ছাতি তোর মাথা আপনার মাথায় তা বলো আমি আমি ব্যবসা আমার মাথা জানেন চল তাহলে তুই আমার ব্যবস্থা করে দে তোমার স্বামীরা মারা গেছে অল্প বয়স তুমি কি খাও কি পিন্ধো কখন কি করো এই নিয়ে মাধব সাহেব অনেক টেনশন আছে আমার নিয়ে টেনশন করবো কেন আমি তো ভালোই আছি আমার নিয়ে কারো আমি টেনশন করতে কই নি এক কথা তুমি বুঝতেছ না আমি তোমার কিভাবে বুঝাবো কথাটা হইলো যে মাধব সাহেবের বউ নাই তোমারও স্বামী নাই আসলে কথাটা কিভাবে যে তোমার কমু তোমার কিভাবে বুঝাবো তোমার স্বামীও মারা গেছে অল্প বয়সে আর ব্যাপারটা হয়েছে আমাকে মাধব সাহেবের তো বউ নাই আমি বিধবার কাপড় খুইলা একটা রঙিন কাপড় পরে আসি গেছিলাম দেরি করো না আমার আবার তাড়াতাড়ি যাইতে হইব মানে ডাক্তার আছি ওই জন্য ওই আমি একটু উত্তর পাড়া যাইতেছি তো ওই করিমের বউ আর করিমের একটু বিচার করা লাগে করিমের বউ বলে একটু তিরিং বিরিং করে এর লেগে একটু যাওন লাগে ও হ্যাঁ করিম ভাই অনেক ভালো কিন্তু এর বয়স স্বভাব চরিত্র খুব একটা ভালো না মেয়ে মানুষ হয় তোমার কি আর কই কি কইলা
করিমের বইয়ের চরিত্র ভালো না, এটা কি কো? আগে থেকে দেখছি ও চলাফেরা খুব একটা সুবিধার না, আর আমরা তো একলগে পড়াশোনা করছি না? একসাথে পড়ালেখা করছো? হ্যাঁ। তার মানে তোমারও কি করিমের বইয়ের মতোই সব চরিত্র? তুমি এগুলো কি কো, তুমি আমার দেখে শুনে বিয়ে করছো না? না না, আমি মানে এমনি করলাম, তুমি তো আমার সোনার মানে পাখি, এমনি করলাম আর কি। আচ্ছা ভালো করে বিচার করো। আচ্ছা তুমি আমার লাগে একটু গা করে দিও। তুমি ভালো করে বিচার করো, তুমি তো এলাকার হচ্ছে অহংকার, বোঝো না? কয়েকদিন আগে মারা গেল, মারা গেছে এই মাত্র যে মাদবর সাহেব নিয়ে গেছি। হ্যাঁ ঘটনা হয়েছে, তুমি তো বিধবা মানুষ, বিধবা, তোমার স্বামী নাই, স্বামী মরিয়া গেছে গে, তোমারে আমরা মায়া করি, মমতা করি, আদর করি, ভালোবাসি। হ্যাঁ, আর তুমি এলাকার মধ্যে আকৃতি কুকৃতি করে বেড়াও, এটা কি ঠিক? সীমাত বসাব, এগুলো কি কইতেছেন? আমি তো কোনো উল্টাপাল্টা চলাফেরা করি না। উল্টাপাল্টা চলাফেরা করো না মানে? উল্টাপাল্টা চলাফেরা না করলে আমি এই যে কথাগুলো শুনলাম, হ্যাঁ কিরে কি কয়? হ্যাঁ মাদবসাব, এগুলো উল্টাপাল্টা করে, উল্টাপাল্টা করে। হ্যাঁ হ্যাঁ, এই যে ওরা তো আর মিশা কথা কেন, এই যে রনি মাতবর, ওই যে ও মাতবর, এটা আমার লোকই, ওরা তো আর আমার সাথে মিশা কথা করবে না। তুমি এলাকার মধ্যে এই সমস্ত কাজ করো না তো আর। কি করছিলাম মেরে? আমি তো তাই দেখতেছি। এই যে কি হয়েছে হাসা কথা কো, এই গ্রামে থাকতে হইলে আমরা সব চলব। আমি তো বিচার করবারই আছি। তাহলে ভালো করে বিচারটা কিন্তু করবে। এই যে এরা দুইটা আমার নষ্ট করছে। কি কয়? আমি কিন্তু এটা বুঝতেছেন, আমার উপর
কথা হ্যাঁ এই আমার উপরটা কোনো কথা চলবে না আমার উপরটা কোনো কথা কবি না মাত বসে ঠিকই কইছে তুমি কাইন্দো না কাইন্দো না আমি বিচারটা করতেছি মুখ দেখা পারতাম না আমার মান সম্মান কিছু থাকতো না যাই হোক ভালোই ভালোই আমার উপরে দোষটা দেয় নাই যাই আজকে দুধের খানো করে আজকে পড়াই দিই যা করে যা করে যা করে যা।